Assalamualaikum. दर्शक आमंत्रण जानाच्छि बांग्लादेश स्पेशलाइज्ड हॉस्पिटल आजकेर संवादपत्र अनुष्ठाने आमि तारिकुल इस्लाम मासूम जे जेखान थेके आमादेर साथे जुक्त होयेछेन सबाइके शुभेच्छा जानिये शुरू करछि आजकेर अनुष्ठान। आज आमादेर साथे स्टूडियोते आलोचनार जन्य उपस्थित आछेन ढाका शिशु हासपातालेर आईसीयू एबं एसडीयू विभागेर प्रधान प्रफेसर डॉक्टर रियाज मोबारक। आपनाके आमंत्रण जानाच्छि। ভালো আছেন নিশ্চয়ই? এই তো ভালো, মোটামুটি। ফুসফুসের ব্যায়াম করছেন? হ্যাঁ, ফুসফুসের ব্যায়াম করছি, তবে খুব বেশি ভালো নেই বলবো, কারণ একটু আশঙ্কা উদ্বেগ করোনা নিয়ে এখনো আছে। আমাদের শিরোনামগুলো পড়েই আমরা এই আলোচনায় যাব। ইত্তেফাক, শীতে করোনা বাড়তে পারে, সরকার প্রস্তুত, সংসদে প্রধানমন্ত্রী। টাকা পাচারকারীদের মধ্যে সরকারি কর্মচারীরাই বেশি। মিট দ্য প্রেস অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী। থাইল্যান্ডে বিক্ষোভের মুখে সংসদ ছেড়ে পালালেন এমপিরা। রাজার ক্ষমতা খর্বের প্রস্তাব পার্লামেন্টে নাকচ। বাংলাদেশ প্রতিদিন, ভোট ছাড়াই ব্যবসায়ী নেতা। আলোচনা বন্ধ রোহিঙ্গা ফেরতের, চীন ভারত জাপানকে মধ্যস্থতায় নেওয়ার চেষ্টায় বাংলাদেশ। ফাইজারের ভ্যাকসিন 95% কার্যকর। চীনের করোনা ভ্যাক নিরাপদ ও দ্রুত রোগ প্রতিরোধে সক্ষম। সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দারিদ্র হবে সুদূর অতীতের বিষয়, করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা। অফিস চলাকালে লাগাম টানা হচ্ছে সরকারি চিকিৎসকদের। মানব জমিন, স্কুল কলেজে টিউশন ছাড়া অন্য ফি নয়। চূড়ান্ত বিশ্লেষণে ফাইজারের ভ্যাকসিন 95% কার্যকর। স্বাস্থ্যসেবার মূল্য নির্ধারণ করবে দেবে সরকার। সিলেটে বিপর্যয়, 31 ঘন্টার যন্ত্রণা। কানাডায় রাজার হালে পিকে হালদার। আমাদের সময়, কানম্যান নিয়ে মাঠে সাকিব। 5 শর্তে 735 কোটি টাকা বরাদ্দ, টিকা পেতে তোড়জোড়। দেশে করোনায় আরও 21 মৃত্যু শনাক্ত, 2111। বিএনপিতে দ্বন্দ্ব প্রকাশ্যে, মুখ খুলছেন ভোটে যাওয়া বিরোধীরা। 31 ঘন্টার যেন নরক সিলেট, পরীক্ষামূলক শুরু বিদ্যুৎ সরবরাহ। সংসদে প্রধানমন্ত্রী, গৃহহীনদের সহায়তা এগিয়ে আসুন। বাংলাদেশ থেকে কর্মী নেবে ইতালি। যাই যাই দিন, টিউশন ফিতে হ্যাঁ, অন্য খাতে না, নির্দেশনা জারি। সোনারং আমনের চনমনে গন্ধে মাতোয়ারা কৃষক। শীতে করোনা মোকাবিলার সার্বিক প্রস্তুতি আছে, সংসদে প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী। ইউরোপ আমেরিকার পর সফল চীনা ভ্যাকসিনও। বেসরকারি হাসপাতালে সেবার মূল্য নির্ধারণ করবে সরকার। দেশ রূপান্তর, সংসদে প্রধানমন্ত্রী, শীতে করোনা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা। টানা 3 দিন 2000-এর বেশি রোগী শনাক্ত, 24 ঘন্টায় 2111 শনাক্ত, 21 মৃত্যু। চিকিৎসা ও পরীক্ষায় ইচ্ছে মতো ফি নয়। সরকারি চিকিৎসকেরা বেসরকারি হাসপাতালে খণ্ডকালীন চাকরিও করতে পারবেন না। টিউশন ফি ছাড়া কোনো টাকা নেওয়া যাবে না, মা উশি। বিসিএসে 2000 চিকিৎসক নিয়োগ দিচ্ছে সরকার। বিদ্যুৎবিহীন সিলেটে পানির জন্য হাহাকার। ভোরের কাগজ, জুয়ারিদের চোখ অনলাইনে, মানি লন্ডারিং দেখছে সিআইডি। 3 পাত্তি গোল্ডের চিপস ব্যবসা রমরমা। মাউসের বিজ্ঞপ্তি, টিউশন ফি ছাড়া নেওয়া যাবে না বাড়তি টাকা। করোনা মোকাবেলায় উন্নয়ন সহযোগিতা সহায়তা করছে সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শীতে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে। আদালতের রায় বাস্তবায়ন হয়নি 1.5 বছরেও। মোবাইল টাওয়ারের রেডিয়েশন, অপারেটরের স্বার্থ দেখছে বিটিআরসি। ইনকিলাব, করোনার দ্বিতীয় ঢেউ, বাঁচতে চাইলে স্বাস্থ্যবিধি মানতে হবে। ব্যাপক প্রস্তুতি করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায়। সময়ের আলো, চুক্তি করেও চাল দিচ্ছেন না মিল মালিকরা, খাদ্য মজুদ পরিস্থিতি নাজুক। শুধু টিউশন ফি নিতে পারবে স্কুল কলেজ। সংসদে বিল পাস, 1 বছরে একাধিকবার পরিবর্তন করা যাবে জ্বালানির দাম। সংসদে প্রধানমন্ত্রী, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠন, শুনানি 22 ডিসেম্বর। করতো, হাসপাতালের সেবার ফি নির্ধারণ করবে সরকার। দারিদ্র হবে সুদূর অতীতের বিষয়, শীতে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা, সংসদে বললেন প্রধানমন্ত্রী। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, ব্যাংকস ফাইনালি ওপেন পার্স অন স্টকস, ডিএসই টার্নওভার ড্রপস 31% টু 15 উইকস লো। আমাদের টেবিলে আসা পত্রিকাগুলোর শিরোনাম ছিল এরকম। আজকে অবশ্য আপনি চিকিৎসক বলে আসছেন বলে না, আজকে অনেকগুলো বিষয় আপনার সাথে সম্পর্কিত। করোনা, আপনি করোনা রোগী ছিলেন, করোনা চিকিৎসা দিচ্ছেন, করোনার দ্বিতীয় ঢেউ আসছে, ফাইজারের মডার্না, চীনের ভ্যাকসিন আসছে, চিকিৎসকদের বাড়তি বাইরে কাজ করার বিষয়ে নির্দেশনা আসছে,
সরকারি হাসপাতালের সেবার মূল্য নির্ধারণ করে দিবে সরকার, সব বিষয়ে আপনার কাছে জানতে চাইব। কোন জায়গা থেকে শুরু করব প্রথম? আপনি যেখান থেকে শুরু করতে চান। করোনা থেকে শুরু করব। ওকে, করোনা থেকে শুরু করতে গেলে যেটা হচ্ছে যে আমরা পৃথিবীতে কিন্তু দ্বিতীয় ঢেউ শুনছি, দেখছি, তাই না? স্পেশালি ইউরোপ আমেরিকাতে সেকেন্ড ওয়েভ তারা বলছে। এবং আমরা যারা এদেশীয় লোক তারা কিন্তু সেকেন্ড ওয়েভের অপেক্ষায় আছি, দ্বিতীয় ঢেউয়ের অপেক্ষায় কিন্তু আমরা আছি। এবং দ্বিতীয় ঢেউয়ের অপেক্ষায় থাকা আর শঙ্কায় থাকা, উদ্বেগে থাকা, এটা কিন্তু একটা ডিফারেন্ট ইস্যু। কিন্তু মানুষকে দেখে মনে হচ্ছে না যে তাদের মধ্যে কোনো উদ্বেগ বা উৎকণ্ঠা আছে যে করোনার দ্বিতীয় ঢেউ আসতে পারে। উদ্বেগ চেপে চলছি আমরা। আমরা উদ্বেগ চেপে চলছি, আমরা এখন করোনাকে খুব বেশি পরোয়া করছি না আমার মনে হয়। কারণ আমরা কি আসলে করোনার চাইতে আমাদেরকে শক্তিশালী ভাবছি কিনা, সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আর আরেকটা জিনিস খুবই আশাবাদী, যে যেটা ছিল প্রথম ঢেউয়ের সময় সরকারের কিছুটা কনফিউশন ছিল, কিন্তু এবার মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং বলেছেন যে দ্বিতীয় ঢেউয়ের জন্য প্রস্তুত তারা। এবং আমার মনে হয় যে এই প্রস্তুতিটা যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলেছেন, এটা আমাদের স্বাস্থ্যকর্মীদের এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সবাই কিন্তু এটার ব্যাপারে অ্যাওয়্যার, এবং আমার মনে হয় সবাই খুব ভালোই প্রস্তুতি এবার নিয়েছে, এবং এটা ইম্পর্টেন্ট। কিন্তু মানুষের মধ্যে এই অ্যাওয়ারনেসটা খুব কম, বা আমি আমি উদ্বেগটা আমি বলবো না, কারণ উদ্বেগ মানুষের উৎকণ্ঠা উদ্বেগ না থাকাই ভালো, সেটা আবার একটা সাইকিয়াট্রিক ইস্যু হয়ে যাবে। কিন্তু মানুষের মধ্যে অ্যাওয়ারনেসটা, সতর্কতাটা থাকতে হবে, সতর্কতাটা এবং সচেতনতা। আমরা দেখতে পাচ্ছি যে আপনি যদি যান মার্কেটে, যদি যান শপিং সেন্টারে, যান যদি শপিং মলে যান, সেখানে কিন্তু এখন প্রচুর লোকের আনাগোনা, এবং তারা কিন্তু অনেকেই কিন্তু মাস্ক ব্যবহার করছে না। আমি বলছি না যে কেউই করছে না, সেটা না, মাস্কের সংখ্যা অনেক, অনেকেই ব্যবহার করছে, কিন্তু অনেকেই কিন্তু আবার করছে না, এবং এটা পরোয়া করছে না, অ্যান্ড ইটস ইম্পর্টেন্ট। এটা হলো আমার অবজারভেশন। এখন মানুষকে সতর্ক হতে হবে দ্বিতীয় ঢেউয়ের জন্যে, এবং দ্বিতীয় ঢেউয়ের জোর কতখানি সেটা কিন্তু আমরা জানি না। করোনার স্ট্রেইন কতগুলি আমরা সেগুলি আমরা জেনেছি, কতগুলি স্ট্রেইন যে ভয়াবহ সেটা আমরা জানি, এবং দ্বিতীয় ঢেউয়ের সময় যে ভয়াবহ স্ট্রেইনগুলি আসবে না সেটা কিন্তু গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। এবং আমরা হাসপাতালগুলো, আমাদের মেডিকেল কেয়ার ফ্যাসিলিটিগুলো এবং ডাক্তাররা কতখানি প্রস্তুত এই দ্বিতীয় ঢেউকে ঠেকানোর জন্য, সেটাও ইম্পর্টেন্ট। এই ইস্যুতে আমি আরেকটা ইস্যুতে চলে যাই, সেটা হলো যে প্রাইভেট হসপিটালগুলিতে সরকার বলেছে যে ফিজ এবং এগুলি সব কিছু নির্ধারণ করা হবে। দিস এ গুড ইনিশিয়েটিভ, নো ডাউট, মানুষের জন্য এটা অবশ্যই একটা ভালো ইনিশিয়েটিভ। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে প্রাইভেট ক্লিনিক কিংবা হাসপাতালগুলির মান কি, সেবার মান কি, সেবার মান কি, এবং তাদের ইকুইপমেন্ট কতখানি কার্যকর, কতখানি ভালো ইকুইপমেন্ট আছে, এবং সেখানে যারা চিকিৎসা করেন তারা কতটা পারঙ্গম চিকিৎসায়। আমরা আমি একটু গর্ব করেই বলতে পারি যে আমার হাসপাতালের যারা জুনিয়র চিকিৎসক যে চিকিৎসাটা দেয়, সেটা অনেক সময় একটা প্রাইভেট হাসপাতালে সেই চিকিৎসাটা পাওয়া যায় না। অথচ কিন্তু আমার হাসপাতালে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার কিন্তু অত ভালো না, এটা একটা আধা সরকারি ঢাকা শিশু হাসপাতাল, আধা সরকারি হাসপাতাল, কিন্তু একটা অল্প বয়স্ক মেডিকেল অফিসারের যে এক্সপেরিয়েন্স, যে অভিজ্ঞতা, যে পারঙ্গমতা, যে পারঙ্গম শৈলী, সেটা কিন্তু আমি প্রাইভেট ক্লিনিকগুলির কোনো ডাক্তারের মধ্যে পাই না, এবং আমি কনফিডেন্সও পাই না যে আমি সরাসরি একটা রোগীকে আমি রেফার করি আমার শিশু হাসপাতালে, আমি একটা প্রাইভেট ক্লিনিকে পাঠানো, অনেকগুলি কারণে। একটা কারণ তো ফিজের ব্যাপার আছে, তারপর আপনার একটা কি বলে যে পয়সার ব্যাপার আছে, টাকা পয়সার ব্যাপার আছে, আরেকটা কারণ হলো টাকা পয়সাটা না, যে কী চিকিৎসাটা হবে। যেমন আপনার কোনো আত্মীয়কে যদি আপনি রেফার করতে বলেন আমাকে, আমি কখনোই একটা বেসরকারি বা প্রাইভেট ক্লিনিকে আপনার আত্মীয়কে আমি রেফার করব না। আমার কথাটা আমার মানে ক্লিয়ার হয়েছে আপনার কাছে?
তো এই ব্যাপারে আমি সরকারের সাথে একমত কিন্তু একটা জিনিস দেখতে হবে যে প্রাইভেট ক্লিনিকগুলো প্রাইভেট হাসপাতালগুলো শুধুমাত্র পয়সা বানানোর জন্যই কি তৈরি হয়েছে কিনা তাদেরকে এই প্রাইভেট হাসপাতাল প্রাইভেট ক্লিনিকগুলোকে মানসম্পন্ন করতে হবে এবং সেই ক্ষেত্রে যদি আপনি ফিজগুলি বা আপনার এই এগুলি যদি নির্ধারিত করে দেন তাতে তারা কতখানি এটাকে মেইনটেইন করতে পারবে এখন ধরেন এক একটা হাসপাতালের তো পদ্ধতি এক এক রকম বা এক একটা হাসপাতাল এক এক স্তরের হয় সেই জন্য আমি বলছি 3 স্টার 4 স্টার 5 স্টার হোটেলের মতো রাইট হোটেলের মতো হয় তো এখন এই যে হাসপাতাল যেগুলো উচ্চ মানের হাসপাতাল তাদের যদি ফি নির্ধারিত করে দেওয়া হয় তাহলে তারা সেটা মেইনটেইন করতে পারবে পারবে কিনা আমার মনে ফি নির্ধারণ করে দেওয়ার চাইতে বেশি ইম্পর্টেন্ট মান নির্ধারণ করে দেয়া তার এই মানের সাথে সামঞ্জস্য রেখে ফি হতে পারে এটা ইম্পর্টেন্ট দিস ইজ এ গুড ইস্যু নো ডাউট মানুষ সাধারণ মানুষের জন্য কিন্তু একটা একটা সম্মিলিত জায়গায় তো আসতেই হবে একটা সম্মিলিত জায়গা আমাদের অনেক কিছু আগোছালো আছে কিন্তু গোজগাস্ত করতে হবে হ্যাঁ হ্যাঁ কারণ আপনি যদি এখন একটা আমি যদি এখন কাউকে যদি ঘরের উপর চাপিয়ে দেই যে আপনার 10 টাকা নিতে হবে এটার জন্য আপনার সব কিছু মিলিয়ে যদি আমার এখন 10 টাকার মধ্যে 10 টাকাই খরচ হয় তাহলে আমি অন্যদের আমি প্রফিট করব কি বা আমার ইনসেন্টিভ কি থাকবে বা আমি বেতন দেব কিভাবে সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা চিন্তা করতে হবে সব কিছু চিন্তা ভাবনা করে কিন্তু আমাদের এটাকে নির্ধারণ করতে হবে মেইন থিং আমি বলি যে এই ফি নির্ধারণের জন্য যাতে মান নিচে নেমে না যায় এটা ইম্পর্টেন্ট চিকিৎসা সেবা এই একই একই বিষয়ে আরেকটা নির্দেশনা আছে যে অফিস চলাকালীন সরকারি চিকিৎসকরা বেসরকারি হাসপাতালে চিকিৎসা করতে পারবেন না বা দায়িত্ব পালন করতে পারবেন না আমার কথা হচ্ছে এখন কি যায় কেউ না আমার আমার মনে হয় না যে খুব বেশি লোক অফিস চলাকালীন সরকারি ডাক্তাররা কেউ কেউ হতে পারে কিন্তু সেটা খুবই নগণ্য কারণ আমার আমি তো একটা আধা সরকারি হাসপাতালে কাজ করি আমাদের হাসপাতালে আমি তো কখনো দেখিনি যে অফিস চলাকালীন সে প্রাইভেট ক্লিনিকে কাউকে দৌড়তে আমি এ পর্যন্ত দেখিনি এর মধ্যেও দেখিনি কারো কারো পার্টিকুলারলি থাকতে পারে যে তারা হয়তো যায় তারা বেশি লোভী মানুষ আর সরকারি হাসপাতালগুলো যেগুলি একেবারেই সরকারি হাসপাতাল তারা প্রাইভেট ক্লিনিকে যেতে পারে তাদের অনেক সময় উপজেলা বা ওসব জায়গায় তাদের কন্ট্রোল থাকে না তাদের অনেক সময় তাদের যে উচ্চপদস্থ তো অফিসার তারা তাদেরকে কন্ট্রোল করতে পারে না তারা চলে যায় হয়তো বাইরের আরেকটা ক্লিনিকে তারা এই করে কাজ করে গিয়ে একটা অপারেশন করে বা ইত্যাদি করে সেগুলিকে কন্ট্রোল করতে হবে এবং সেগুলিকে কন্ট্রোল করতে হলে এমন হতে পারে যে আপনার যে সেই উপজেলা লেভেলে যে সরকারি হাসপাতাল সেখানে একটা ভালো ওটি নাই অপারেশন থিয়েটার যদি না থাকে ইকুইপমেন্ট যদি না থাকে অ্যানেস্থেশিয়া দেওয়ার লোক থাকে অ্যানেস্থেশিয়া দেওয়ার লোক যদি না থাকে তখন তার বাইরের একটা হাসপাতালে বা বাইরের প্রাইভেট ক্লিনিকে তার করতে হবে তখন তাকে আপনি কিভাবে আপনি তাকে অ্যাকিউজ করবেন সেই এই একজন রোগী সরকারি রোগী তাকে অপারেশন করতে হবে সরকারি হাসপাতালের ব্যবস্থাপনা নাই বা ব্যবস্থা নাই অ্যানেস্থেশিয়া দেওয়ার লোকটা নাই অথবা আমার ওটিটা অকার্যকর তখন যদি এই মানুষটাকে বাঁচানোর জন্য ওই ডাক্তার একটা প্রাইভেট ক্লিনিককে ব্যবহার করে তাকে বাঁচান আমি এখানে মেনে নিলাম তার হয়তো অর্থনৈতিক সুবিধা থাকবে সেটাকে আপনি কীভাবে দেখবেন সেটাকে আমি বলবো যে এটা অবশ্যই দরকার কারণ আমি এটা তা সে যদি সেটা করে তাকে কখনো তাকে তাকে বরং সাধুবাদ জানানো উচিত আর আমার মতে যেটা উচিত আমাদের সরকারের এবং আমাদের সবার যেটা উচিত যে এই ধরনের যে সরকারি হাসপাতালগুলো আছে বা সরকারি যে মেডিকেল ফ্যাসিলিটিগুলি আছে এগুলোতে যাতে এই সব যন্ত্রপাতির অনেক সময় দেখা যায় যে যন্ত্রপাতিগুলি আছে ইউজ করার লোক নাই একটা সিটি স্ক্যান পড়ে আছে অনাদিকাল যাবৎ সেটা ইউজ করার মতো কোনো লোক নাই ভালোভাবে সেটা যে কাজ করবে সে সিটি স্ক্যান সম্বন্ধে জানে না ওই লেভেলে সে কাজ করে না সেটা পড়ে পড়ে নষ্ট হচ্ছে সেই জিনিসগুলি কিন্তু লক্ষ্য রাখতে হবে
আপনি যে কথা বললেন তাতে মনে হয় যে বেসরকারি হাসপাতালে যেমন আমরা নির্ধারণ করে দিব সবকিছু সেবার মান বা সেবার দাম, সরকারি হাসপাতালেরও যেই কাজগুলো আছে বা যেই অনুষঙ্গ যেই বিষয়গুলো আছে বা ইকুইপমেন্টগুলো আছে এগুলো সচল রাখা বা সরকারি হাসপাতালের দেখভালটাও মনে হয় জরুরি। কারণ বেশিরভাগ মানুষ এখনও বাংলাদেশের সরকারি হাসপাতালের চিকিৎসা অবশ্যই আপনি এখানে মানুষের রিচ কিন্তু প্রাইভেট হাসপাতালে সবার কিন্তু রিচ নেই এবং তাদের কিন্তু সেই সামর্থ্যও নেই। আমাদের সরকারি হাসপাতালগুলোকে আধা সরকারি হাসপাতালগুলোকে দরকার বললে আরও ফান্ডিং করে প্রপারলি ফান্ডিং করে তাদের যারা লোকবল আছে তাদেরকে ট্রেনিং করাতে হবে সেগুলি যন্ত্রপাতি ইউজ করার জন্যে এবং তাদেরকে আরও বেশি ট্রেনিংয়ের সুযোগ দিতে হবে এবং এগুলোকে অনেক বেশি শক্তিশালী করতে হবে। আমাদের প্রাইভেট হাসপাতালের দিকে নজর দিতে হবে অবশ্যই, কিন্তু এগুলোকে যদি আমরা যদি শক্তিশালী না করতে পারি, ওয়েল ইকুইপ না করতে পারি, তাহলে কিন্তু আমাদের হবে না। আমার মনে হয় যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতকে যদি আমরা চিন্তা করি সেখানে সরকারি যেসব ফ্যাসিলিটিগুলি আছে সেগুলো খুবই ভালো। আপনার ইভেন সিঙ্গাপুর গভর্নমেন্টের সরকারি যে ফ্যাসিলিটিগুলি আছে সেগুলি খুবই ভালো, আর ইংল্যান্ডের কথা তো বাদই দিলাম, কমনওয়েলথ কান্ট্রিগুলিতে সবই তো সরকারি মোটামুটিভাবে। জি, তো আমাদের উচিত এখন এইম করা যে সরকারি হেলথ ফ্যাসিলিটিগুলিকে আমরা কতটা সমৃদ্ধশালী করতে পারি, তারপরে আমরা বেসরকারিটা আমাদের চিন্তা করা উচিত। বেসরকারিরা তখন অটোমেটিক্যালি কিন্তু ভালো হয়ে যাবে, কারণ তাদের তখন একটা ভালো একটা কম্পিটিশন চলে আসবে সরকারের হাসপাতালের সাথে। আচ্ছা, আমরা সেই আশাই থাকলাম। টিউশন ফি ছাড়া অন্য খাতে টাকা নিতে পারবে না স্কুল কলেজগুলো, মানে আমরা করোনার মধ্যে তো একটা শিক্ষাবর্ষ মানে 1 থেকে 10, 10 থেকে 12, 12 থেকে 16 ক্লাস পর্যন্ত সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যারা পরিচালনা করেন তাদের স্টাফ তাদের শিক্ষকদের তো বেতনও দিতে হয়, দুই দিক থেকে কিন্তু সংকট আছে। সংকট আছে, কিন্তু আমি বলবো আমি একটুখানি এ ব্যাপারে সরকারের পক্ষপাতিত্ব করতে চাই, কারণ অনেক স্কুল অযথাই কিছু চার্জ ফিজ, যেমন এই যে প্রাইভেট হাসপাতালগুলি যেগুলি করে যে লিফটে ওঠার চার্জ সেটা পর্যন্ত নেয়, তাই না? তো তেমনি কি বলে কিছু স্কুল আছে, বেশ কিছু স্কুল আছে তাদের এত বেশি আপনার ব্যবসায়িক উপরি ব্যবসায়িক মনোভাব বা সম্পন্ন এবং এত বেশি উপরি পয়সা টাকা পয়সা অ্যাড করে যে আমাদের অভিভাবকদের জন্য কিন্তু সেটা একটা বিশাল প্রেশার হয়ে দাঁড়ায়। প্রথম কিন্তু অভিভাবক গেল যে ঠিক আছে যে আমি একটা কী বলে স্কুলে ভর্তি করছি, ভালো স্কুলে চান্স পেয়ে গেলো আমার মেয়ে এবং তাকে পয়সাটাও খুব বেশি না। আমার এক রিলেটিভ কিছুদিন আগে ও ব্যাংকে চাকরি করে, ওর মেয়েকে একটা স্কুলে দিয়েছে, তো ও বলল যে ভাই আমি তো আর পারতেছি না। আমরা কেন কি হলো, বলে প্রথম গেলাম টিউশন ফি খুব কম টম মনে হলো, কিন্তু আমি তো একটা ছোটোখাটো ব্যাংকে চাকরি করি জুনিয়র অফিসার, আমার ওয়াইফ চাকরিও করে না, তো আমার মেয়েটাকে যে আমি দিলাম দেওয়ার পরে দেখলাম যে এই ফি সেই ফি এই ফি সেই ফি মিলিয়ে আমার এটা ডাবল হয়ে যাচ্ছে, তা আমি এটা পাচ্ছি না এই জন্য আরেক স্কুলে আমি ইন্টারভিউ দেওয়াচ্ছি যেখানে এসব এক্সট্রা ফিগুলি নেই। তার মানে দুইটাই পাশাপাশি আছে, কিন্তু এই ধরনের স্কুলও আছে আবার আরেক ধরনের স্কুল আছে যেখানে অত বেশি এক্সট্রা ফি ধরে না। তো আমার মতে সরকারের উচিত যে স্কুলগুলো এই ধরনের এক্সট্রা ফি বেশি নেয় তাদেরকেই হিট করা, এবং যারা রিজনেবল পয়সা নিচ্ছে তাদেরকে যাতে এটার জন্য এফেক্টেড না হতে হয়, কারণ তাদেরও কিন্তু খরচা চালাতে হবে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা সেই আশায়ও থাকলাম, কারণ শিক্ষার্থীদেরকে তো চলতে হবে, শিক্ষার্থীদের পরিবারদেরকে চলতে হবে, আর শিক্ষিত জাতি যদি না হয় তাহলে আমরা যে যত ভালো কথা বলছি সেই কথাগুলো তো বাস্তবায়ন করতে পারবো না। না, তা তো অবশ্যই, কারণ আমাদের বেসিক জিনিস হলো যে এই বয়সে ছোট বাচ্চাদের বয়স থেকেই আমাদের তাদেরকে শিক্ষিত করে তুলতে হবে এবং
যে কারণে আমরা আমি গত সেশনে আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে আমাদের এডুকেশনটা কিন্তু আমাদের বাসা থেকে শুরু হয়। রবীন্দ্রনাথ যেমন তার বাড়ি থেকে এডুকেশন, যদিও রবীন্দ্রনাথকে বিভিন্ন জায়গায় পাঠিয়েছিল জমিদারের ছেলে, কিন্তু আমাদের এডুকেশনটা শিক্ষাটা কিন্তু বাড়ি থেকেই শুরু হয় এবং বাড়ির পরে তারপরে স্কুল। তো সুতরাং এই দুটার কম্বিনেশনে আমরা যদি বাচ্চাদেরকে বড় করতে পারি তাহলে কিন্তু আমাদের দেশ থেকে অনেক অনাচার এগুলি কিন্তু আমরা দূর করতে পারবো, যেগুলি এখন হচ্ছে, যেমন ধর্ষণ একটা ব্যাপার। মোরাল এডুকেশনটা যে আমাদের মানসিক যে একটা শক্তিশালী একটা এডুকেশন, বাঙালির কিন্তু একটা গর্ব আছে যে বাঙালি কিন্তু আমাদের আমরা কিন্তু খুব সৎ জাতি হিসাবে নিজেদেরকে দাবি করি, আমাদের একটা ইগো আছে, সুপার ইগো আমরা যেটা বলি আর কি, আমরা সাইকোলজিক্যাল ভাষায়। আচ্ছা, তো সেই জিনিসটা কিন্তু আমাদের বাচ্চাদেরকে শুধুমাত্র পুঁথিগত বিদ্যা দিলে হবে না, আমাদেরকে কিন্তু নৈতিক বিদ্যাটা আমাদেরকে দিতে হবে, এইভাবে গড়ে তুলতে হবে। আচ্ছা, ধন্যবাদ রিয়াজ মোবারক আমাদের সাথে থাকার জন্য। আমরাও চাই আমাদের নতুন প্রজন্ম বা পরের প্রজন্ম, সব প্রজন্মই নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠুক এবং বাংলাদেশকে বিশ্বের দরবারে সেইভাবে পরিচিত করুক। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ততক্ষণ ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য শুভকামনা রইল।